সাবস্ক্রাইব করুন রকস্টার আবিরিন দ্য বেস্ট চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। এবং যারা আমাদের চ্যানেলটিকে আগে থাকতে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন স্পিড করতে পারবেন, তাও কোনো অ্যাপ ছাড়াই। তাহলে শুরু করার আগে বলে নিচ্ছি, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। এবং যারা আমাদের চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা প্রথমে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনস, তাহলে এটা প্রথমে আপনার মোবাইলে থাকবে না। তাহলে আপনারা কী করতে হবে, আমি সলিউশনটা বলছি। অ্যাবাউট ফোনে যাবেন, হ্যাঁ অ্যাবাউট ফোনে। তারপর নিচে এসে এখানে দেখবেন বিল্ড নাম্বার, এই জায়গা 7 থেকে 8 বার আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করতে থাকবেন, তারপর সেটিং থেকে চলে আসবেন। তারপর আবার যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনার এখানে ডেভেলপার অপশনস আসবে, এমনকি আপনার এই জায়গা থেকে 7-8 বার ক্লিক করার পরে ব্যাক হওয়ার পরই আপনারা দেখতে পারবেন ডেভেলপার অপশনস। আপনার মোবাইল যদি ফাস্ট হয় তাহলে একটু ভালো হয়, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ডেভেলপার অপশন আছে। আর যদি একটু স্লো হয় তাহলে আপনারা এরকম করে সেটিংয়ে চলে যাবেন। তারপর আপনারা ডেভেলপার অপশনে যাবেন, এটা যদি আপনার এই যে ডেভেলপার অপশন এখানে যদি আপনার এটা অফ থাকে তাহলে আপনার এটা অন করে নেবেন। আমারটা অনই ছিল, তাহলে আপনার অফ অন করে নেবেন। কোনো সময় কোনো একটা কয়েকটা মোবাইল অফও থাকে, তাহলে আপনারা এটা অন করে নেবেন। তারপর নিচে যাবেন, আর একটু নিচে যাবেন, তারপর এখানে তিনটা অপশন দেখবেন এখানে উইন্ডো অ্যানিমেশন এবং এই এই উইন্ডো অ্যানিমেশন। তাহলে আপনারা উইন্ডো অ্যানিমেশনটাকে 1x থাকবে প্রথমে, সবগুলোই আপনারা অফ করে নেবেন, সবগুলো অফ করে নেবেন। অফ করলে আপনার মোবাইলটা আরও ফাস্ট হবে। আপনারা তো প্রথম আপনারা মনে হয় ভাবছেন যে এগুলো যদি 10x হতো তাহলে নিশ্চয়ই ফাস্ট হতো, আসলে এটা না, 10x হলে এটা আরও স্লো হতো। আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো অনেক স্লো কাম করছে, দেখছেন অনেক স্লো কাম করবে এগুলো। এর জন্য আপনারা কি করবেন, এখানে যাবেন, তারপর সেটিংয়ে দেখছেন এখনো চলে এত স্লো কাম করবে, এর জন্য আপনার মোবাইল অনেক স্লো কাম করে। ডেভেলপার অপশনস, এবং এগুলো সব অফ করে দিবেন, তারপর দেখবেন অনেক তাড়াতাড়ি সব কাম করবে। এবং সব ফাস্ট হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আস
আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন।